সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা, সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো আছো আশা করি। তো তোমরা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেছো তো? কারণ তোমাদের জন্যই কিন্তু আমি পরিশ্রম করে আমার এই ভিডিওগুলো তৈরি করি, যাতে তোমরা ভালো মতো শিখতে পারো, বুঝতে পারো। তাহলে আজকে দুই নং প্রশ্নের অথবা এর সমাধান শুরু করছি। অথবা প্রশ্নটি হলো, একটি চেয়ারের মূল্য 800 টাকা এবং একটি টেবিলের মূল্য হচ্ছে 2350 টাকা। এখন প্রশ্ন হলো, 220টি চেয়ারের মূল্য কত, 20টি টেবিলের মূল্য কত, গ 150টি টেবিলের মূল্য কত টাকা। তো তোমাদের মডেল একের দুই নং প্রশ্নের অথবা এর সমাধানটি অত্যন্ত সহজ। তোমরা অবশ্যই ভালো মতো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে আমরা ক সমাধান করব। ক সমাধান আমরা লিখব, প্রথমেই যেহেতু আমাদের চেয়ারের মূল্য বের করতে বলছে, সেহেতু আমরা উদ্দীপকে দেখতে পাই যে একটি চেয়ারের মূল্য হচ্ছে 800 টাকা। এটা আমরা লিখব, প্রথমেই আমরা লিখব, একটি চেয়ারের, একটি চেয়ারের মূল্য, একটি চেয়ারের মূল্য 800 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব আমাদের কাছে যেহেতু কয়টি চেয়ারের মূল্য চেয়েছে, 210টি। তাহলে অতএব 210টি চেয়ারের মূল্য বেশি হবে। তাহলে আমরা 800কে 210 দিয়ে কি করব, গুণ করব। এখানে আমরা হিসাবটা দেখাই। হিসাব হলো, আমরা যদি খুব সহজভাবে গুণটা করি তাহলে আমাদের সব থেকে ভালো হবে 210 এবং 800। তো আমরা তো গুণ জানি যে শূন্যকে আলাদা করেও গুণ করা যায়, পরে শূন্যগুলো যোগ করে বসাই দিলেই হবে। যেমন 8 এককে 8, 8 দুগুণ 16। তাহলে আমরা এখন শূন্য তিনটা যদি যোগ করি তাহলে কয়টা শূন্য হবে, 1 2 3। তাহলে তিনটা শূন্য বসে দিলে আমাদের কিন্তু গুণটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এরপর আমরা গুণফল এখানে বসাই দেব, 1 6 8 3টা 0। তাহলে কত টাকা হলো, 1,68,000। 1,68,000 টাকা হচ্ছে 210টি চেয়ারের মূল্য। তো এটা খুবই সহজ। এরপরে আমরা নির্ণয় করব 20টি টেবিলের মূল্য কত টাকা। তো এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান দেব। খয়ে বলা আছে যে 20টি টেবিলের মূল্য কত টাকা। তাহলে আমরা কি লিখব, যে একটি টেবিলের মূল্য, তাহলে একটি টেবিলের মূল্য কত দেওয়া আছে, একটি টেবিলের মূল্য 2350 টাকা দেওয়া আছে, 2350 টাকা। তাহলে আমাকে বের করতে হবে 20টি টেবিলের মূল্য। তাহলে অতএব 20টি টেবিলের মূল্য সমান কি হবে, 2350 গুণন 20। তাহলে এটা আমরা কি দেখাবো, হিসাব দেখাবো। তাহলে এখানে লিখব হিসাব। তাহলে হিসাবে কিভাবে করব, আগে বড় সংখ্যাটি লিখব, 2350 এবং এখানে আছে 20। তাহলে দুইটা শূন্যকে বাদ দিলাম, 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকলো 1 3 দুগুণ 6 আর 1 7, 2 দুগুণ 4। এরপর আমরা শূন্য দুইটা বসাই দেব, তাহলে কত হবে, 47,000 টাকা। 47,000 টাকা কয়েক কিসের দাম এটা পেলাম, 20টি টেবিলের মূল্য। 20টি টেবিলের মূল্য হলো 47,000 টাকা। এটা হচ্ছে আমাদের সমাধান। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি তা হলো, 150টি টেবিলের মূল্য কত টাকা। যেমন অনুরূপভাবে আমরা 20টি টেবিলের মূল্য যেভাবে আমরা বের করেছি ঠিক সেভাবেই 150টি টেবিলের মূল্য আমরা বের করব। অর্থাৎ একটি টেবিলের মূল্যকে 150 দিয়ে গুণ দিলেই 150টি টেবিলের মূল্য বের হয়ে যাবে। তাহলে আমি সমাধান করে দেখাই।
এবারে আমরা লিখব গণ প্রশ্নের সমাধান। তাহলে একটি টেবিলের মূল্য হচ্ছে 2350 টাকা, তাহলে অতএব কয়টি টেবিলের দাম বের করতে বলছে? 150টি। তাহলে 150টি টেবিলের মূল্য কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে 2350 গুণন 150, তাহলে এটাকে আমরা যদি এখন গুণ করি তাহলে যে গুণফল পাবো সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা লিখব 2350 এবং 150। তাহলে আমরা শূন্য দুইটাকে আলাদা করলাম। 5 5 25, হাতে কত? 2। 3 5 15, 15 আর 2 হচ্ছে 17, হাতে থাকলো 1। 5 2 10 আর 1 11, 1 ঘর 0। 5 এককে 5, 3 এককে 3, 2 এককে 2। এবারে যোগ করব, 5 7 5 হচ্ছে 12, হাতে থাকলো 1। 3 আর 1 4, 4 আর 1 5, 2 আর 1 3। তাহলে এখানে শূন্য কয়টা? 2টা, বসাই দিলাম। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব 3 5 2 5 0 0। তার মানে কি? এখানে হচ্ছে 352,500 টাকা, 352,500 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। তার মানে 150টি টেবিলের মূল্য হলো 352,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের যে সৃজনশীল যে প্রশ্নের সমাধানটি করালাম এটা খুবই সহজ, তোমরা সকলেই পারবে, এটা না পড়ার মতো প্রশ্ন না। আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যখন একটা প্রশ্ন পড়বা তখন মন থেকে পড়বা, একদম মনোযোগ দিয়ে পড়বা, পড়ার পর তোমরা সমাধান করবা, তাহলে দেখবা যে খুবই সহজ প্রশ্নের সমাধান করা, খুবই সহজ। আমরা অনেকেই আছি উদ্দীপক না পড়েই প্রশ্ন করি, যার কারণে অ্যান্সার সঠিকভাবে করতে পারি না, হয়তো বা বুঝতেই পারি না। আমাদের সর্বপ্রথম এখানে যে আমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, ক খ গ, অনেক সময় জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন থাকে তোমাদের, আবার এই দুই লেভেলের বা দুই স্তরের প্রশ্নই তোমাদের সাধারণত থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে যখন তোমাদের সৃজনশীলগুলোতে ক খ প্রশ্ন করা হয় তখন দেখা যায় কয়ে থাকে 4, ক্ষয়ে থাকে 4, আবার দেখা যায় কয়ে থাকে 5, ক্ষয়ে থাকে 5। মানে মান বণ্টনের উপর এটা নির্ভর করে যে সৃজনশীল, একটা সৃজনশীলে কত মার্ক থাকবে সেটার উপর নির্ভর করে। যেমন এই সৃজনশীলটাতে যদি আমি বলি যে 10 মার্ক থাকে, তাহলে এই 10 মার্ক কীভাবে থাকবে? মনে করো এখানে 210টি চেয়ারের মূল্য চেয়েছে, তো এখানে মনে করো যে কত মার্ক দেওয়া যাবে? এখানে মনে করো 3 মার্ক। আবার 3 মার্ক দিলে একটু কম হয়ে যায়, তো মনে করো 210টি চেয়ারের মূল্য যেহেতু বের করতে হবে তার মানে গুণটা একটু বড় হবে, তাহলে এই দিক থেকে এখানে কিন্তু 4 মার্ক দেওয়া যাবে। আবার 20টি টেবিলের মূল্য এখানে 2 মার্ক দেওয়া যাবে, আবার 150টি টেবিলের মূল্য এখানে 4 মার্ক দেওয়া যাবে, তাহলে 4 4 8 আর 2 10। অথবা আরেকটা করা যাবে, সেটা হলো যে এটাতে যদি 4 মার্ক দেয় তাহলে এটা তো 3, এটা তো 3, মানে যেভাবে হোক 10 মার্ক মেলানো যাবে। তো কথাটা হলো যে তোমরা যখন একটা প্রশ্ন পাবা, প্রশ্নটা পাওয়ার পরে উদ্দীপক সুন্দর মতো পড়বা, পড়ার পর তুমি যখন মানে তোমার মন বলবে যে না তুমি বুঝে গেছো, তখন উদ্দীপক বুঝে গেছো, তখন তোমার কিন্তু ক খ গ ঘ এই ধরনের প্রশ্নগুলো সমাধান সহজে করা যাবে, তখন তুমি বুঝে যাবা যে আসলে কী করতে হবে। কিন্তু উদ্দীপক যদি তুমি ভালো মতো না বুঝো বা উদ্দীপক যদি তুমি ভালো মতো না পড়ো তাহলে তুমি মানে সঠিক সমাধান করতে পারবা না, হয়তো বা কোনোটা পারবা কোনোটা পারবা না। তো আমাদের যদি সম্পূর্ণ সৃজনশীলের সমাধান পেতে হয় তাহলে অবশ্যই আমাকে উদ্দীপক ভালো করে পড়তে হবে, তাহলে আমি প্রশ্নের সমাধান করতে পারব। তো যাই হোক, তোমরা নিয়মিত সৃজনশীল সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে করে জানাবে এবং লাইক করবে এবং অন্যান্য বন্ধুদেরকে আমার চ্যানেলে ক্লাস করার জন্য উৎসাহিত করবে এবং তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ থাকো সবাই, ভালো থাকো, আনন্দে দিন কাটাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।